আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? চলে আসলাম প্রিন্সেস মেনকা চ্যানেলের নতুন ব্লগ নিয়ে। তো আজকের ভিডিওতে বলবো মূলত মেনকা এখন নতুন বাসা থেকে এরকম আছে, অ্যাডজাস্ট করতে পেরেছে কিনা এইসব বিষয়ে। আর আজকের ভিডিওটা মূলত দুই তিন দিনের আগের ভিডিও, তো একটু লেট হচ্ছে কারণ সব কিছু মিলিয়ে আসলে সময় দেওয়াটা খুবই কঠিন হয়ে পড়েছে। তবুও আমি চেষ্টা করছি ভিডিওগুলো আস্তে আস্তে লং টাইমের ভিডিও বানানোর জন্য। তো সবাই আসলে যেটা আমাকে সাজেস্ট করে যে একটু লং টাইমের ভিডিও দেখতে চায়, সেটা সম্ভব হয় না। আর আজকে ভিডিওটা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে মেনকাকে রেখে আমি নেট কিনতে গিয়েছিলাম, কিছুটা নেট বাকি ছিল বারান্দার জন্য, যার কারণে ওকে বেড়াতে নিয়ে গিয়েছিলাম, সেখানে ও ছিল। তারপর আমি নেট কিনতে গিয়েছিলাম, ওখানে গিয়ে ভালোই ঘুম টুম দিয়েছে। তো নতুন বাসায় আসার পরে মেনকার ঘুম একদমই হচ্ছে না, তো নেট লাগিয়ে ফেলেছে, আমি ওকে বারান্দায় রেখেই বসেছিল চুপচাপ। তো লাগানোর পরও আমার খুবই ভয় হচ্ছে কখন যেন উপরের দিকে নেট ফাঁকা করে বের হয়ে চলে যায়, কারণ মেনকা কিন্তু খুবই চালাক আর খুবই দুষ্টু বাচ্চা। হ্যাঁ, ওর অনেকেই বলে যে ওর বাইরে যেতে ইচ্ছা করে, হ্যাঁ ওকে বাইরে নেওয়া হয়, কিন্তু তারপরও আমি ওকে ছেড়ে আসলে পালতে এটা আমি একদমই ভয় পাই। যদি হারিয়ে যায়, হারিয়ে গেলে তো ওকে পাবো না, কারণ এই নতুন বাসাতে আসার পরে ওকে যখন আমি খুঁজেছিলাম পরে কিন্তু আমার খাটা নিচে পেয়েছিলাম, তো তখন আমি খুবই ভয় পেয়ে গিয়েছিলাম, খুবই আপসেট হয়ে গিয়েছিলাম। তো এই যে ফিলিংসটা, এই ফিলিংসটা আমি চাচ্ছি না আসলে, আবার আমি ফিল করার জন্য আমি চাচ্ছি না এরকমটা হোক, যার কারণে আমি এখন আগের থেকে বেশি সতর্ক হয়ে গিয়েছি। তো নেট লাগিয়ে ফেলেছে, খুব একটু দেরি করিনি, আমি নিজেরটা নিজে মূলত কাজগুলো করে থাকি, তো নেট আমি লাগিয়ে ফেললাম। এর আগে আমি যতগুলো বাসা নিয়েছি সবগুলো বাসার নেট আমি লাগিয়েছিলাম, আজকের তো আমি নেটটা লাগিয়ে ফেললাম। তো মেনকাকে খাবার দেওয়া হয়েছে, খাচ্ছে। ওদিকে আমাদের বাসায় যে আরেকটা বিড়াল আছে তার সাথে এখনও ভালোভাবে বন্ধুত্ব হয়নি, তো দুজনকে আলাদা করে রাখছি। আমার আসলে মনে প্রশ্ন ছিল যে ফস্টার যে হাউসগুলো আছে ওগুলোতে বিড়ালরা কীভাবে থাকে, একসাথে 10টা 12টা বিড়াল ওনারা কীভাবে রাখে। তো আমি সেখানে 2টা বিড়ালই রাখতে পারতেছি না, তো এই বিষয় নিয়ে আমার আসলে আমি খুবই টেনশনে ছিলাম ওদের দুজনকে কীভাবে রাখবো, কীভাবে ওদের মধ্যে বন্ধুত্ব হবে। তো এটা যেহেতু গত 2-3 দিনের আগের ভিডিও, সো তখনও ওদের মধ্যে বন্ধুত্ব হয়নি। তো দিনে দিনে বন্ধুত্বটা হয়ে যায়, কীভাবে হয়ে যায় সেটা আমি এখন আর কি বুঝতে পারলাম সামনাসামনি দেখে। আসলে বিষয়টা আমার কাছে এখন অনেকটাই ক্লিয়ার যে হ্যাঁ, 2টা বিড়াল আসলে বন্ধুত্ব করা সম্ভব। তো কিছুদিন আর কি ওদেরকে আলাদা রাখতে হয়, তারপর নিজেরা নিজেরাই ঠিক হয়ে যায়। তো কিছুদিন বলতে 1 সপ্তাহ অন্তত কষ্ট করতেই হয়, দুজন সামনাসামনি পড়ে গেলে দুজনই একটু হিংস্র টাইপসের আচরণ করবে, খামচাখামচি করবে। তো ওই যে ওখানে আমার রুমের গ্লাস খোলা, ওখানে আবার উঠে বসে আছে, তো অনেক দুষ্ট বাচ্চা মেনকা, সব কিছুই ওর দেখতে হবে ভালোভাবে, আবার নেমে গিয়েছে। তো মেনকার লিটারগুলো আমি ঢেলে ফেলছিলাম, তো মেনকার লিটার প্রায় শেষ হয়ে গিয়েছে, আনতে হবে। তো আজকাল যেই হারে ওদের খাবার লিটারের দামগুলো বেড়েছে, তো একটু টাফ হয়ে যাচ্ছে ওদের খাবারগুলো মেনটেন করা। যেহেতু আমি বলো যে স্টুডেন্ট, আমার বিজনেসও খুব বেশি বড় বিজনেস না যে আমি আমার নিজের খরচের পাশাপাশি ওদেরটা বেয়ার করতে পারি, এরকমটা আসলেই নয়। তো লিটারটা ঢেলে ফেললাম। তো অনেকে বালু কাঠের গুঁড়ি ইউজ করে, কিন্তু আমার আসলে কাঠের গুঁড়ি বালু এগুলো ইউজ করতে আমি কমফোর্ট ফিল করি না, কারণ ছোটোবেলা যখন মেনকাকে আনা হয়েছে তখন কাঠের গুঁড়ি দিয়ে আমি ট্রাই করেছিলাম, কিন্তু সেখানে আসলে দেখেছি আমার ঘরটা খুবই নোংরা হয়ে যায়, যার কারণে আমি এই অপশনটা বাদ দিয়েছি। আর একটা স্মেলের একটা ব্যাপার থাকে, ব্যাড স্মেল, খুবই ব্যাড স্মেল পাওয়া যায়। সো লিটারটাই আশা আমার মনে হয় যে খুবই ভালো একটা অপশন, আর এটাই বেস্ট অপশন। তো পরের দিন সকালবেলা হচ্ছে মেনকা এখন যে এখানে, মেনকাকে আজকে গোসল করিয়েছি নতুন বাসা আসার পর এটাই প্রথম গোসল। গোসল করার পরে মেনকা যে আমার ভাইয়ের দোলনার মধ্যে উঠে বসে আছে,
আমার ভাইয়ের ছোটবেলা কেনা হয়েছিল, অনেক দিন ধরে ইউজ করা হয় না। দোলনাটা আমরা কাউকে দিইও নি বা ফেলেও দিইনি, একদম নতুনই আছে। তো এই দোলনার মধ্যে আমি কাপড় বিছিয়ে দিয়েছি একটু যাতে আরাম করে বসতে পারে। সেখানে বসলো না, বরং ও বেতের উপরেই বসে আছে। তা আমি দোলনাটা দোলাচ্ছি, ও দুলছে। এটার একটা স্টোরি আপলোড দেওয়া হয়েছে, ডে একটা আপলোড দেওয়া হয়েছে, শর্টস ভিডিও, সেটা আশা করি অনেকেই দেখেছেন। আমি ওটার লিঙ্কটাও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আর মেনুকার পেজের লিঙ্কটাও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। যারা মেনুকার পেজে লাইক দেননি আশা করি দিয়ে আসবেন। তো এই রুমটা হচ্ছে মূলত আমরা আমাদের যে বিজনেসের প্রোডাক্টগুলো আছে, আমার বাবার যে বিজনেসটা, সেই প্রোডাক্টগুলো কিছুটা রাখা হয়। তো মেনকা একদম উপরে অনেক উঁচুতে, কিন্তু বস্তাগুলো সেই বস্তার উপর উঠে বসে আছে, ওকে নামানোই যাচ্ছে না। নামাতে গেলে এই যে কামড় দিচ্ছে, গোসল করানোতে আজকে একটু বেশি রেগে গিয়েছে মেনকা। ভালো করে গা মুছিয়ে দিয়েছি, হেয়ার দিয়ে কিছুক্ষণ পশমগুলো শুকানোর চেষ্টা করেছি, তবুও বেশিক্ষণ করতে দেয়নি। তো 5 থেকে 6 মিনিট হেয়ার ড্রায়ার ইউজ করেছিলাম। এরপরে শরীরটা ভালো করে মুছিয়ে দিয়েছি, একটু সরষের তেল নাকে দিয়ে দিয়েছিলাম। পরে ওকে জামা পরিয়ে দিব, কিন্তু সে তো অনেক পরে বস্তা থেকে নেমেছিল, ওখানে একটা ঘুম দিয়েছে বড় সড়ো, এখন আবার ঘুমোচ্ছে। তো আপনাদের ভিডিওটা আজকে এই পর্যন্ত থাকলো, কেমন লেগেছে জানাতে ভুলবেন না যেন। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আপনাদের ছোটো ছোটো অনুপ্রেরণায় কিন্তু আমাদেরকে অনেক বড় কিছু করার সাপোর্ট দেয়। ভালো থাকবেন সবাই, নতুন ভিডিও নিয়ে আবার আসবো। ধন্যবাদ সবাইকে।